scriptures. Father, Vijay, managing committee, it's a book of political. You are a survivor. I am happy. November, that's why managing committee is a book of diversity. That's why I am a leader. আমাদের সম্পাদক আপনাদের জানাবেন আমরা কী কী কাজে সাফল্য অর্জন করেছি এবং কী কী কাজ আমরা সিদ্ধান্ত নিয়ে গেছি, এগুলি আমার এই সিদ্ধান্ত করি আগামী ম্যানেজিং কমিটি এসেছে পালন করে আমরা সেই অনুরোধ করবো। উল্লেখযোগ্য সিদ্ধান্ত করি আমাদের সম্পাদক শোনাবেন আছেন বিষ্ণু, ওরা আমাদের ম্যানেজিং কমিটির সব সদস্যরা আছেন এখানে জানাবেন। আমি যেটা আর গৌরবের উন্নত ভোট করছি প্রেস ক্লাব কিন্তু চালিয়েছেন তারাই, আমি জাহাজের মাস্টার হিসেবে শুধু দেখে গেছি বা কোথাও প্রয়োজন পরামর্শ দিয়েছি, সরব এবং ভীষণ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন আপনারা প্রেস ক্লাবকে। আমি প্রভাব সরকার থেকে আর প্রণব সরকারকে বলব আমাদের বিশেষ উল্লেখযোগ্য যে কাজগুলি আমরা করেছি এগুলো একটু ওনাদেরকে জানিয়ে দেওয়া যায়। গল্প এই কারণে আমাদের কোনো কোনো সাংবাদিক হয়তো অনুষ্ঠিত করতে হয় বা তারা প্রতিবন্ধকতা দেখা যায়, কিন্তু আমরা সরকারি যে কল্যাণ তহবিল আছে তা থেকে সাহায্য করে আমাদেরকে কাট কট করাতে হবে। আশা করি যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সবাই দরকার করো টাইমলি টাকা পায়, আমরা এই জন্য আমরা নিজস্ব একটা তহবিল করেছি, এটা সরকারি কল্যাণ তহবিলের বাইরেই তহবিলটা, এখান থেকে আমরা চট জলদি জানি কোনো সমস্যা হলে আমরা চেষ্টা করবো তাকে যতটুকু পারি আমরা সাহায্য করতে পারবো। আপনারা জানেন যে প্রেস ক্লাবের বর্তমান ম্যানেজিং কমিটি ঐতিহাসিক অনেকগুলো কাজ করেছে, এটা সম্ভব হয়েছে আমাদের যিনি সভাপতি প্রেস ক্লাবের ওনার ইতিবাচক মানসিকতা ওনার সুপরামর্শ বরাবর আমরা পেয়েছি, সহসভাপতি আছেন, সহসম্পাদক আছেন, কার্যকরী সদস্যরা সবাই আছেন, আমরা সবাই সর্বসম্মতভাবে সব সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি, সর্বসম্মতভাবে আমাদের সিদ্ধান্তের মধ্যে কখনোই একজনও অপোজ করেনি কোনো সিদ্ধান্ত। আর আমরা উল্লেখযোগ্যদের মধ্যে যেটা যে যে কাজটা আমরা করেছি প্রেস ক্লাবকে অবাধ গণতান্ত্রিক গণতন্ত্রের একটা পীঠস্থান হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, এবং এটা যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে সেটা আমি জানাচ্ছি যে 2014 সাল প্রায় বিগত আমরা আসার আগে 10 বছর থেকে ইলেকট্রনিক চ্যানেলের সাংবাদিকদের বা চিত্র সাংবাদিকদের অনেককে মেম্বারশিপ আটকে রাখা হয়েছিল, কি কারণে আমরা জানি না। আমরা আসার পর 130 জনের উপর আমরা সদস্য সংখ্যা আমরা দিয়েছি, এবার সর্বোচ্চ 288 জন সদস্য সংখ্যা আছে, এবং ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রেও মাননীয় সভাপতির পরামর্শে সহসভাপতির পরামর্শে আমরা একসাথে মিলে আমরা আলোচনা করে এবার দেখবেন সভাপতি এবং সম্পাদক দ্রুত সই করেছি। তারপরও যদি কেউ এক দুজন ধরুন বাদ কেউ বাদ দিয়ে থাকেন, এক্ষেত্রে আমরা ম্যানেজিং কমিটি আলোচনা করেছি যে পরবর্তী কমিটিকে আমরা বলবো যে যারা জেনুইন সাংবাদিক তারা যাতে কেউ প্রেস ক্লাবের বাইরে না থাকে, কারণ দীর্ঘদিন প্রেস ক্লাবের বাইরে ছিলেন। আর আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলোর মধ্যে আপনারা দেখেছেন যে প্রেস ক্লাবে আমরা একটা উপরের তলায় আমরা একটা আরও একটা বড় পরিসরে এখন সদস্য সংখ্যা 288, অ্যাসোসিয়েট সদস্য আছে প্রায় 50 জন, ওইটাকে আমরা ওই তলাটায় বাড়িয়েছি। আর একটা মিডিয়া অত্যাধুনিক মিডিয়া সেন্টারে আমরা একটা করব, যে মিডিয়া সেন্টারে আপনারা যারা আসবেন সেখানে বসে আপনারা কাজটা করতে পারবেন, এখানে আমরা কম্পিউটার ল্যাপটপ যা যা দরকার। আরেকটা ই লাইব্রেরি আমরা করার সিদ্ধান্ত নিয়েছি, ই লাইব্রেরিটা করা হলে আপনাদের যা রেফারেন্স লাগে ওই আপনার ভিডিও রেফারেন্সও পাবেন সবগুলো আমরা ই লাইব্রেরির মাধ্যমে এটা পাবেন। ই লাইব্রেরির জন্য আমরা রুমও করে ফেলেছি, ই লাইব্রেরিটা আমরা এর নতুন ম্যানেজিং কমিটি যারা আসবেন তাদেরকে বলবো ই লাইব্রেরিটা আমরা শুরু করার জন্য। আর সবচেয়ে বড় কথা যে সিদ্ধান্ত ম্যানেজিং কমিটি আমরা নিয়েছি সেটা হলো সুদীপ শান্তনুর দুটো মর্মর মূর্তি আমরা স্থাপন করব, আমরা এগুলো একটা যে সংস্থা করবে সংস্থার সাথে আমরা কথা বলে নিয়েছি, সংস্থা আমাদের কাছ থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে, 1 মাস সময় নিয়েছে, সেটা আমাদের মাননীয় সভাপতি নিচে এটা মনিটর করছেন,
উনি বলেছেন যে ইমিডিয়েট করার জন্য, তো আমি কথা বলেছি ওনারা এক মাসের মধ্যে মূর্তি দুটো আমাদের দিয়ে দেবেন, আমরা মূর্তিগুলো, আমরা সুদীপ শান্তনুর মূর্তিগুলো আমরা এই শহরে আমরা বসাব। এবং আমরা সিবিআই তদন্ত সুদীপ শান্তনু প্রেশার আমরা কন্টিনিউ আমরা রেখেছি, ডেপুটি কমান্ডার থেকে শুরু করে অনেকেই গ্রেপ্তার হয়েছে। আগামী দিনে সিবিআই করোনার কালে তদন্ত কিছুটা ব্যাহত হয়েছিল, তদন্ত প্রক্রিয়া আবার নতুন করে শুরু করবে, প্রকৃত আসামিরা গ্রেপ্তার হবে। এবং একটা উৎসবের মেজাজে, একটা গণতান্ত্রিক পরিবেশে এবারেই প্রথম প্রেস ক্লাবের নির্বাচনের ইতিহাসে ভোট হচ্ছে, যেখানে ভোটাররা প্রার্থীরা সবাই বাড়িতে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, হাউজে হাউজে যাচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু কুৎসা হচ্ছে, আমি বলবো সবাইকে বলবো যাতে আমরা একটু কুৎসা না করি। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সিদ্ধান্ত মাননীয় সভাপতির পরামর্শে আমরা নিয়েছি যে করোনা পরিস্থিতিতে আমরা সম্মেলনের ভেন্যুটা আমরা চেঞ্জ করে দিয়েছি, সম্মেলন হবে রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে। আপনারা সবাই যারা ক্লাবের সদস্য আছেন আপনারা হল নাম্বার 2-তে চলে আসবেন 11টার মধ্যে, আর খাওয়া দাওয়া ভোট এখানে হবে। আজকে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ভোটটা আমরা নিচে করবো, ভোটটা নিচে করতে কারণ অনেক সিনিয়র সদস্য আছেন ওনারা উঠতে পারবেন না, খাওয়া আমরা উপরে করবো, খাওয়া আমরা বুফেও রাখবো। আপনারা ওইখানে 11টার মধ্যে ঢুকে যাবেন 11টার থেকে হল নাম্বার 2-তে। আর আমরা স্বাস্থ্যবিধিটা সুরক্ষা বিধিটা আমরা করার জন্য আমরা এখানে স্ক্যানার থেকে শুরু করে স্যানিটাইজার মেশিন থেকে শুরু করে সবগুলো আমরা রাখছি, প্রেস ক্লাবও রাখবো ওইখানেও রাখবো, যাতে কোনোভাবে যাতে সম্মেলনকে ঘিরে যাতে কোনোভাবে যাতে করোনা পরিস্থিতি যাতে না বাড়ে। আমরা জানি যে এর মধ্যে অনেক বেশ কয়েকজন সাংবাদিক করোনা সংক্রমিত হয়েছেন, বর্তমানে একজন ছাড়া সবাই সুস্থ আছেন, এটা যাতে পুনরাবৃত্তি না হয় এই কারণে আজকে ম্যানেজিং বোর্ডে কতগুলো আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এবং সম্মেলন স্থানটা, কারণ আমাদের হল করে 110 জনের বেশি বসাতে পারি না, এই কারণে সম্মেলনের ভেন্যুটা আজকে আমরা কালকে থেকে আমরা চেঞ্জ করছি, সেটার দায়িত্ব দেওয়া হয়েছে রন্টির হাতে, রন্টিগুলোকে দায়িত্ব নিয়ে এটা করছেন। আর আমাদের খাওয়ার বলে দিচ্ছি, খাওয়ার দায়িত্ব থাকবেন বিশ্বেন্দু ভট্টাচার্য, আমাদের খাওয়ার দায়িত্ব থাকবেন এগুলো জাকির, যদি কোথাও যদি কোনো ত্রুটি হয়ে থাকে খাওয়ার দিক থেকে, খাওয়ার যদি সমস্যা হয়ে থাকে তাহলে ওনাদের সাথে আলোচনা করলে ওনারা তৎক্ষণাৎ ব্যবস্থা করে দেবেন। আর আমাদের এই গিফটের দায়িত্ব থাকবেন জহর আর বাপি সুতোভাগুলো, যদি কোথাও যদি গিফটের কোনো সমস্যা যদি কোথাও হয় আপনারা খুব শান্তভাবে খুব ঠান্ডাভাবে থাকবেন। আমরা প্রতিদিনের মতো যেভাবে আমরা খুব গণতান্ত্রিকভাবে কাজকর্ম করেছি সবার সাথে আলোচনা করে সব কাজে সম্পর্কে খুব ঠান্ডাভাবে খুব শান্তভাবে গণতান্ত্রিকভাবে নির্বিঘ্নেই আমরা করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। এবং আপনারা এটা ধরে নেবেন, এটা আপনারা আশ্বস্ত হতে পারবেন যে সাংবাদিকদের আপদে বিপদে আমাদের বর্তমান ম্যানেজিং কমিটি যেভাবে ছিল আগামী দিনেও থাকবে। আমরা আজকে আলোচনাও করেছি যে কমিটিতে যারাই আসুক তারা আগামী দিনে সাংবাদিকদের আপদে বিপদে আমরা কাজ করার চেষ্টা করবো, অতীতের মতন আমরা চেষ্টা করব। পাশাপাশি আমাদের যাতে সুযোগ সুবিধা আরও বাড়ানো যায় কীভাবে এগুলো আমরা করার জন্য বর্তমান ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবে একটা সিসি ক্যামেরা আমরা বসাবো, প্রেসিডেন্ট বলেছেন একটা সিসি ক্যামেরা বসানোর জন্য, আমরা সিসি ক্যামেরার বরাদ্দটা আমরা দিয়ে দিয়েছি, সিসি ক্যামেরা ক্লাবে বসানো হবে। আর সবচেয়ে বড় কথা হলো বিগত 2 বছরে আমরা আর্থিক শৃঙ্খলা ফিরে এনেছি, প্রেসটা আর্থিক শৃঙ্খলা ফিরে এনে ক্লাবকে আমরা উদ্বৃত্ত হিসাবে নতুন কমিটির কাছে আমরা দিয়ে যাবো।